সুনামগঞ্জের টাঙ্গর হাওরে বাঁধ ভেঙে তলিয়েছে প্রায় 200 বিঘা জমির বোরো ধান, বন্যার সংখ্যায় দুশ্চিন্তায় কৃষক। চট্টগ্রামের আগ্রাবাদে নির্মাণাধীন দেয়াল ধসে 5 জন আহত, নির্মাণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় অভিযোগ। নারায়ণগঞ্জের তিনগাঁও এলাকায় তিতাসের অভিযান, 3000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। মহেশখালীর মাতারবাড়ি বন্দর চ্যানেল এলাকায় ট্রাক ও ডুবি, নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার। স্বাগত সমগ্র বাংলাদেশে, এই মুহূর্তে সংবাদে আপনাদের সাথে আছি আমি নুসাদ আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার যাচ্ছে বিস্তারিত খবরে। এদিকে সপ্তাহখানেক ধরে সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ফসল নিয়ে দুশ্চিন্তায় বোরো চাষিরা। সীমান্তের ওপারে মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে এই অঞ্চলের নদ নদীর পানি। আগাম বন্যার আশঙ্কায় ফসল রক্ষা বাঁধগুলোতে তদারকি বাড়ানোর দাবি এলাকাবাসীর। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে এখন সবুজের সমারোহ, আর কদিন পরে পাকতে শুরু করবে বোরো ধান। তবে এরই মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। আগামী 5 এপ্রিল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের আসাম ও মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নদ নদীর পানি বাড়ায় আগাম বন্যার শঙ্কায় হাওড়ের বোরো চাষিরা। বন্যা টন্যা হইব, বৈশাখ গিয়া খাল বাদল হইব, এইটার লাগে বেশি চিন্তা আছি। বৃষ্টি হইলে তো আমরা প্রচুর পরিমাণ হতি, যদি ওই যে পানি আওড়ে যদি ঢুকে তো আমরা আওড় যাইব, কিন্তু বাঁধে বাঁধ শক্ত করে দেওয়া লাগবে। ফসলের ক্ষতি এড়াতে বাঁধগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ সংশ্লিষ্ট যারা আছে শাখা কর্মকর্তা ইয়োনো মহোদয়গণ, তাদেরকে আগেই পূর্বেই আমরা জানিয়ে দিয়েছি সর্বোচ্চ সতর্কতা থাকার জন্যে। পাশাপাশি যখন নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু হলো, বোর্ডের 8 সদস্য বিশিষ্ট কমিটি সুনামগঞ্জ জেলায় ছিল, তারা বিভিন্ন হাওরের যে সমস্ত ক্লোজারগুলো নির্মাণ করা হয়েছে সেই সমস্ত ক্লোজারের কী অবস্থা সেটা সরজমিনে পরিদর্শন করে তারা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া প্রতিকূল না হলে এবছর হাওড়া অঞ্চলে বোরোর ফলন ভালো হবে। আমাদের এই বোরো ফসলের অবস্থা হাওড় এবং নন হাওড় শতভাগ অর্জিত হয়েছে, মাঠের অবস্থা ভালো আছে। আমার উপসহকারী কৃষি অফিসার এবং উপজেলা কৃষি অফিসারগণ সর্বদা মাঠ পরিদর্শন করে। সুনামগঞ্জের হাওড়ে এই মৌসুমে বোরোর আবাদ হয়েছে মোট 2,23,000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নজরখালী বাঁধ ভেঙে তলিয়ে গেছে প্রায় 200 বিঘা জমির বোরো ধান। সকাল 11টার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নজরখালী বাঁধটি ভেঙে যায়। টাঙ্গুয়ার হাওর সংরক্ষিত জলাভূমি হওয়ায় পানি উন্নয়ন বোর্ড কোনো প্রকল্প নেয়নি। স্থানীয় কৃষকরা নিজস্ব অর্থায়নে নির্মাণ করে এই বাঁধ। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের ফলে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়েছে। এর জেরে আজ সকালে হঠাৎ নজরখালী বাঁধ ভেঙে প্রায় 10 গ্রামের বোরো ধান তলিয়ে গেছে। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এই যে হঠাৎ করে বাঁধ ভেঙে গেল, এটি আসলে যেমনটি বলা হলো যে স্থানীয়রা আসলে বাঁধটি নির্মাণ করছে, এখন যে বোরো আবাদের সময় এবং বোরো চাষে এই যে কৃষকদের ক্ষতি, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলামের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে যেহেতু এটা টাঙ্গর হাওড় একটি সংরক্ষিত এলাকা, তো এখানে কিন্তু আসলে এই যে এই এই হাওড়ের যে আশেপাশে যে জমি রয়েছে সেই জমিতে চাষ করার না করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কৃষকদেরকে বলা হয়েছিল। তারপরেও কিন্তু কৃষকরা নিজের উদ্যোগে কিন্তু এখানে ধান চাষাবাদ করেছে বলে আমাকে জানিয়েছেন তিনি। আর এখানে কিন্তু যেহেতু সংরক্ষিত এলাকা, সেহেতু এখানে পানি ইউনিয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো প্রকার প্রকল্প হাতে নেওয়া হয়নি। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এই বিষয়ে, আরও কথা বলেছিলাম যে উপজেলার বাঁধটা ভেঙে গেছে তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইনুল কবির সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এখানে কিন্তু তারা কৃষকদেরকেও তারা বলা হয়েছিল যে এখানে যেন ধান চাষাবাদ না করে। তারপরেও কিন্তু কৃষকদের দাবির প্রেক্ষিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সামান্য পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল এই বাঁধ করার জন্য। আর এই বাঁধ আসলে যেটা হচ্ছে সুনামগঞ্জ, যদিও এখন
রুদ্র, কিন্তু তারপরেও কিন্তু মেঘালয় কিন্তু অস্বাভাবিক আকারে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে এই বৃষ্টিটা কিন্তু সুনামগঞ্জের সীমান্ত নদী অর্থাৎ জাদুঘাটা নদী এবং সুনামগঞ্জের চলতি নদী এইসব নদী দিয়ে কিন্তু এই পানিটা কিন্তু প্রবাহিত হচ্ছে, যার ফলে সুনামগঞ্জের যে বিস্তীর্ণ হাওর এলাকার যে বাঁধগুলা রয়েছে সেই বাঁধগুলা কিন্তু এখন ঝুঁকির মধ্যেই বলা চলে। তো আসলে এ বিষয়ে কৃষকরা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন, তারা বলছেন যে যদি এখনই প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে বাঁধগুলা দেওয়া হয়েছে, আপনাকে বলে রাখি 727টা প্রকল্প ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের ফসল রক্ষায় কিন্তু সম্পন্ন হয়ে গেছে, সেই সব প্রকল্পগুলোকে যদি এখনই তদারকি সঠিকভাবে করা হয় তাহলে হয়তো বা যে বুড়ো ফসল সেটা রক্ষা করা সম্ভব হবে। আর পানি কিন্তু আপনাকে পানি বৃদ্ধির কথা যদি বলি, পানি বৃদ্ধি কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে, যে আমরা সকালে আমরা যে পরিমাণে সুরমা নদীতে পানি দেখেছিলাম এখন কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের ফসলের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে থাকবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যার পূর্বাভাসের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকির হোসেন। চট্টগ্রামের আগ্রাবাদে দেয়াল ধসে শিশু সহ 5 জন আহত হয়েছেন। সকালে চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেলা 11:30টার দিকে আব্দুল নূরের বাড়ির সামনে বসেছিলেন বাড়ির মহিলা এবং শিশুরা। এই সময় বিপরীত দিকে থাকা প্রতিবেশী ইসমাইলের নির্মাণাধীন বাড়ির সীমানার প্রাচীর তাদের গায়ের উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই 5 জন মাটি চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সীমানার প্রাচীর নির্মাণের আগে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। আমরা তাদেরকে বলা হয়েছে তোমরা এদিকে কোনো কিছু ব্যবস্থা করো, তারা সেটাও করে নাই। তারা ইচ্ছাকৃত ভাবে ওইদিকের মাটিগুলো এদিকে সাবাই দিছে। দেখলাম আমার ওয়াইফ, আমার ছোট ভাইয়ের বউ, আবার কে কে তাদেরকে সবাই মানে সেদিকে হসপিটালে নিয়ে যাইতেছে। আমি এতটুকু দেখছি টিনারে চলে আইছিল, তো ওদিকে টানি টিনে বাইর করে ফেলাইছি এবং মেডিকেলে পাঠাই দিছি। দুটো একজন বয়স্ক মহিলা আছে আর একটা বাচ্চা আছে, আর 3 জন মহিলা এবং 1 জন পুরুষ, এই মোটে 5 জনকে আমরা মেডিকেল পাঠাইছি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আজও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান করছে তিতাস কর্তৃপক্ষ। দুপুর 12:00 দিকে উপজেলার বন্দর ইউনিয়নে 3 গাঁও এলাকায় অভিযান শুরু হয়। এ সময় একটি স্পটে 2 কিলোমিটার বিস্তৃত 4 ইঞ্চি পাইপের মূল সংযোগ সহ প্রায় 3,000 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত রাইজার এবং বিপুল পরিমাণ পাইপ। বন্দর উপজেলায় 12টি স্পটে প্রায় 30,000 অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, তিতাসের অভিযান আসলে কতদিন ধরে চলবে এবং তারা আসলে কি ধরনের জরিমানা বা পদক্ষেপ গ্রহণ করেছে? তারা চিহ্নিত করেছেন প্রায় 17 কিলোমিটার বিস্তৃত অবৈধ 30,000 যে সংযোগ, সেটা কিন্তু তারা পর্যায়ক্রমে তারা অভিযান অব্যাহত রেখেছেন। এবং আজও বন্দর 3 গাঁও এলাকায় আমি পাশাপাশি একটু দেখাতে চাই, বন্দর 3 গাঁও যে এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে মেন সড়কের শেষ প্রধান যে গ্যাস সংযোগটি আছে এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই এই গ্যাস সংযোগটি 4 ইঞ্চি পাইপ দিয়ে এই 3 গাঁও এলাকায় প্রায় 2 কিলোমিটার এলাকা বিস্তৃত জুড়ে কিন্তু তারা প্রায় 3,000 অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন। এবং তারা কিন্তু সেই গ্যাস সংযোগটি সকাল থেকে বিকেল পর্যন্ত তারা কিন্তু সেটা বিচ্ছিন্ন করে এখন কিন্তু সেটা ঢালাই করে দিয়ে সেই জায়গাটা তারা বন্ধ করে দিচ্ছেন, যেন পুনরায় এবং এই গ্যাস সংযোগটি তারা নিতে না পারে। এবং তিতাস কর্তৃপক্ষকে সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে বন্দর এই 12টি স্পটের মধ্যে অলরেডি তাদের কাছে যে অভিযোগ আছে তারা অভিযান করার পরেও প্রবর্তীতে কিন্তু এমন 2টি স্পটে পুনরায় আবার অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে এবং সেই গ্যাস সংযোগটি কিন্তু বারবারই তারা বিচ্ছিন্ন করছেন। এবং এলাকায় কিন্তু এর আগে এই যে পত্রিকা দেখছেন সেটা কিন্তু তারা বিচ্ছিন্ন করেছেন এবং পরবর্তীতে কিন্তু এটি আবার পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কারণে তারা কিন্তু সেই কাজটি পুনরায় করছেন। এবং এখন পর্যন্ত তাদের যে এই 30,000 বন্দর এলাকায় 12টি স্পটে প্রায় 30,000 গ্যাস সংযোগ যে গ্যাস সংযোগ গুলি রয়েছে সেগুলির মধ্যে আবাসিক এবং অনাবাসিক সহ 12টি স্পটে 30,000 অবৈধ গ্যাস সংযোগ, এতগুলো গ্যাস সংযোগ স্থাপন করা হলো কিভাবে, এটা কি তিতাস কর্তৃপক্ষ জানতেন না?
এদিকে স্থানীয় লোকজন যে বিষয়গুলি আমরা তাদের সাথে কথা বলার পর তারা বলছেন যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ তিতাসের কর্মকর্তা তাদের কাছ থেকে কিন্তু প্রায় 40,000 টাকা করে তারা দিয়ে তাদের আশ্বাস দিয়েছিল যে এই লাইনগুলি তাদের বৈধ করে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা এখন এতদিন যে তারা এই গ্যাস সংযোগগুলি চালিয়েছে তারা কিন্তু কোন রকম বিল পরিশোধ করেননি তাদের আশ্বস্ত করা হয়েছিল তাদের সংযোগ বৈধ করা হবে কিন্তু তাদের যখন এই লাইনগুলি সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে তখন তারা এই বিষয়টা প্রশ্ন হচ্ছে যে তারা তাদের লাইনগুলি অবৈধ ছিল এবং তারা কিন্তু এই বিষয়ে অভিযোগ করছেন যে পাশাপাশি তারা দাবিও জানাচ্ছেন তাদের লাইনগুলো সরকার বৈধ করে দেওয়া হোক তারা বিল পরিশোধ করতে চায় পাশাপাশি তিতাস কর্তৃপক্ষের সাথে তিতাসের উদ্যোগন কর্মকর্তা এবং এমডির সাথে কিন্তু আমরা এই বিষয়ে নারায়ণগঞ্জে তিনি এই অভিযানের স্থল যখন পরিদর্শন করেছেন আমরা কিন্তু তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে তিতাস কর্মকর্তা সহ যারা স্থানীয়ভাবে জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন তিতাস কর্তৃপক্ষ কিন্তু স্পষ্ট জানিয়েছেন যদি তিতাসের কোনো কর্মকর্তা এই বিষয়ে জড়িত থাকে স্থানীয়রা তাদের কাছে লিখিতভাবে নাম সহকারে অভিযোগ করতে এর মধ্যে তারা চারজন তিতাসের কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন এইসব কারণে এবং পর্যায়ক্রমে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং স্থানীয় যারা তাদের তালিকা সংগ্রহ করছেন তাদের বিরুদ্ধে মামলা নিয়ে এবং এসব বিষয়ে কিন্তু তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন তিতাস কিন্তু এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তারা কিন্তু এই বিষয়টি তারা গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের থেকে আমাদের সহকর্মী রাকিবুল হাসান জানাচ্ছিলেন তিতাসের অভিযান সম্পর্কে অটিজম বিশিষ্ট সম্পন্ন শিশুদের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সঠিক পরিচর্যা করলে তারা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে সবার সম্মিলিত প্রচেষ্টায় অটিজম বিশিষ্ট সম্পন্ন ব্যক্তিদের মূল ধারায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড দেয়া এবং বঙ্গবন্ধু সুরক্ষা বিমার আওতায় আনা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা সচেতনতা দিবস এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি এমন প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠান প্রয়োজনীয়তাকে তুলে ধরতে এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বলতে চাই এবং স্মার্ট অটিজম বার্তা অ্যাপস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন প্রতিবন্ধীরা আমাদের জন্য বোঝা নয় তাদের সম্ভাবনাকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা শিক্ষা প্রশিক্ষণ ও ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হবে এতে তারাও পরিবার সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে অটিজমটা একটু কম আছে বা যারা মিশতে পারে তাদেরকে সাধারণ স্কুলে বা যারা প্রতিবন্ধী সাধারণ স্কুলের ছোট ছেলেমেয়েদের সাথেই যদি একসাথে মানুষ করা যায় এবং বড় করা যায় তো এই সবার সাথে বন্ধু বান্ধবের সাথে থেকে থেকে তারা কিন্তু নিজের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠবে প্রতিবন্ধী ও অটিজম সম্পন্ন শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ট্রাস্টের মাধ্যমে দেশের 8 বিভাগে প্রতিবন্ধীদের থাকা খাওয়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে রাজধানীর মতো বিভাগ ও জেলা শহরেও সুবর্ণ ভবন করার কথা জানান তিনি অটিজম সহ অন্যান্য প্রতিবন্ধীদের জন্য উন্নত আধুনিক শিক্ষা পদ্ধতি ও পরিচর্যার বিষয়ে নতুন বিষয়বস্তু প্রবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক মানের যে কোনো পদ্ধতি বা টুলস বা কেয়ার গিভিং ওয়ে বা অ্যাপস কী করে অনুসরণ করা যায় বা কাজে লাগানো যায় সে বিষয়ে সব ধরনের সহযোগিতা আমরা করে যাব প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জানি প্রত্যেকের ওই ধরনের আসিক মামুশা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি এই প্রতিপাদকের সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে 15তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস দিবসটি উপলক্ষে সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয় সে সময় র্যালিটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় একই আয়োজন ছিল নাটোরেও সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার অটিজম সহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান চিকিৎসার ব্যবস্থা করা সহ সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে এছাড়া তাদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা কুড়িগ্রামে জোড়া লাগানো 2 শিশুকে বাঁচাতে সরকারের সহায়তা চেয়েছেন তাদের বাবা মা গেল 22 মার্চ জন্ম নেওয়া জোড়া লাগানো কন্যা শিশু দুটির জীবন নিয়ে শঙ্কায় রয়েছে পুরো পরিবার
তাদের আলাদা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলার সিভিল সার্জন। কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের নাসরিন বেগম ও আলমগীর হোসেন রানা দম্পতির কোলজুড়ে গেল 22 মার্চ আসে যমজ কন্যা সন্তান। বেসরকারি একটি ক্লিনিকে জন্ম নেয়া শিশু দুটির কোমরের অংশ জোড়া লাগানো। এখন তাদের চিকিৎসা নিয়ে শঙ্কায় দরিদ্র পরিবারটি। শিশু দুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করে স্বাভাবিক জীবন দিতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যার ব্যয়ভার বহন করা পরিবহন শ্রমিক বাবার পক্ষে সম্ভব নয়। তিনি জানান, বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে সন্তানদের জন্ম ও চিকিৎসার খরচে এরই মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বাচ্চা দুটির অবস্থায় আমি চিকিৎসা করার জন্য আর্থিকভাবে খুব দুর্বল অবস্থায় আছি এবং সরকার যেন আমার এই বাচ্চা দুটোর কিছু করার একটা ব্যবস্থা করে দেয়, ভালো সুচিকিৎসা করে দেয়। আমার বাচ্চা দুটোকে যেন আলাদা করে দেয়, সিভিল সার্জন জানিয়েছেন, জোড়া লাগানো শিশু দুটিকে ঢাকা মেডিকেলে বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে তাকে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আমরা আশা করি সেই উন্নত জায়গায় গেলে হয়তোবা বাচ্চাটার জন্য সঠিক চিকিৎসা পাব। শিবরাম গ্রামের দরিদ্র এ দম্পতির বাড়ির ভিটার 10 শতক জমি ছাড়া বাড়তি কোনো সম্পত্তি নেই, তাই শিশু দুটিকে আলাদা করে তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন বাবা মা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি বন্দর চ্যানেলে টাকপোর ডুবে নিখোঁজ এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুর বেলা 12টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংলগ্ন চ্যানেলে নিখোঁজের মরদেহ পাওয়া যায়। কোস্টগার্ড জানায়, নিহত চীনের এই নাগরিকের নাম জিয়াং হং চেং। তিনি মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণ কাজে কর্মরত ছিলেন। গেল 31 মার্চ দুপুরে মাতারবাড়ি চ্যানেলে টাকপোর ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন জিয়াং। নিখোঁজের উদ্ধারে অভিযান চালায় কোস্টগার্ড। শনিবার দুপুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড। চৈত্রের দাবদাহের মধ্যেই শুরু হচ্ছে রোজা। দিনের পাশাপাশি এখন রাতের তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া অফিস বলছে, এপ্রিলে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকার গরম অসহনীয় হয়ে উঠতে পারে। আগামী এক সপ্তাহ রাজধানী সহ দেশের বেশ কিছু জায়গায় কালবৈশাখী হানা দিতে পারে। চৈত্রের খরতাপে পুড়ছে দেশ, বাতাসে আগুনের আঁচ। 15 থেকে 25 মার্চ পর্যন্ত বয়ে গেছে তাপপ্রবাহ। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 38.5 ও ঢাকায় 36.5 ডিগ্রি সেলসিয়াস ওঠে। এবার মার্চের শেষ থেকে শুরু হয়েছে কালবৈশাখী মৌসুম। রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় হচ্ছে বজ্রসহ ঝড় বৃষ্টি, আর এ অবস্থায় কাটবে এপ্রিলের প্রথম সপ্তাহ। এই কদিন গরমের অস্বস্তির মধ্যেই কাটবে সেহরি থেকে ইফতার পর্যন্ত। যারা আমরা রোজা রাখবো, আমাদের সবার জন্যই কিন্তু রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রার অবস্থান, যে তাপমাত্রা, যে পরিস্থিতি, এটা কিছুটা হলেও কষ্টের কারণ হবে। কারণ রৌদ্রোজ্জ্বল কিরণ থাকবে, তারপরে হলো আপনার কী বলো, রাতের তাপমাত্রাটা বেশি থাকবে। তবে দেশের উত্তর পশ্চিম দিক দিয়ে বায়ুপ্রবাহ চলমান থাকায় আগামী কয়েকদিন গরমের তীব্রতা থাকবে না। তারপর আবার শুরু হবে তাপপ্রবাহ, তখন পারদ উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। বজ্রপাত পরিস্থিতি আছে, এটি যদি আগামী 3 থেকে 5 দিনের পরবর্তী সময়ে যদি আবার এটি স্তিমিত হয়ে পড়ে, তখনই কিন্তু এই অঞ্চলের তাপমাত্রা বা আবহাওয়াগত পরিস্থিতি কিন্তু ভিন্ন রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই এশিয়ান রিজনে কিন্তু ইন্টারভেন অলরেডি করেছে। অলরেডি আপনি জানেন, বাংলাদেশ, এই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এবং পাকিস্তানি এলাকা কিন্তু ব্যাপক তাপপ্রবাহ চলছে। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প বাড়ায় এপ্রিলে কয়েকটি লঘুচাপ সৃষ্টি হলেও ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখছে না আবহাওয়া অফিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলার শহর রক্ষা বাঁধে আবারও দেখা দিয়েছে ভাঙন। সিসি ব্লকের বিভিন্ন অংশ থেকে মাটি ধসে পড়ছে। ভাঙন আতঙ্কে স্থানীয়রা বলছেন, শিগগিরই সংস্কার না হলে মেঘনায় বিলীন হবে বিস্তীর্ণ জনপদ। তবে বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। ভোলার তুলাতুলি এলাকায় শহর রক্ষা বাঁধে ফের দেখা দিয়েছে ধস।
সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মেঘনা হার্ট পয়েন্টের প্রায় 10টি স্থানে বাঁধের ব্লক ধসে পড়েছে। 3 বছর আগে নদীতে ফেলা জিওব্যাগগুলো নষ্ট হওয়ায় বড় আকারের ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। ভাঙন বাড়তে থাকলে বিলীন হতে পারে লঞ্চঘাট, খেয়াঘাট, মসজিদ, বসতবাড়ি এবং শাহবাজপুর পর্যটন এলাকা। জোয়ারের পানি ঢুকে পড়ার শঙ্কাও শহরবাসীর। ভাঙন আতঙ্কে থাকা 100,000 মানুষ দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন। এই ব্লক ভাঙতে ভাঙতে অন করতো ভাষা তো নাই, সম্ভবত ওইও মারি দেওয়া যায়, ওইও মারি দেওয়া যায়, ওইও মারি দেওয়া যায়। সবাই আমরা সবসময় হুমকির মুখে থাকি, একটু বর্ষা আসলি তো কোন সময় এটা ভাঙে যায়। এই বস্তা এই যে দোষা যাইতেছে, যে কোনো সময় দোষা যায়া শহর রক্ষা বাঁধ ভাঙে যায়া, টাউনে পানি প্রবেশ করবে। বলা শহর রক্ষা বাঁধের টিকানের জন্য এখানে পুনরায় ব্লক স্থাপন করা দরকার। জনপ্রতিনিধি জানান, নতুন করে বাঁধ মেরামত না হলে আসছে বর্ষায় উত্তর ভোলার লক্ষাধিক মানুষ ভাঙনের শিকার হবেন। 50 ফিট ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছেন। এখন যদি এই যে অবস্থায় এখন আছেন, যদি এটাকে যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেন বস্তা এবং ব্লকের মাধ্যমে, তাহলে এই ভোলা থাকবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীটির ও বাঁধের ঢাল রক্ষায় প্রক্রিয়াধীন আছে 2টি প্রকল্প। ভাঙন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই অংশটা নদীর খুবই সন্নিকটে থাকায় এই অংশটা আমরা সবসময় অবজারভেশনে রাখি। তো এখানে সার্ভে করা হচ্ছে, খুব শীঘ্রই এখানে সিসি ব্লক ডাম্পিং করা হবে এবং সার্ভে কন্টিনিউ করব। যদি দেখি যে আরও সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আরও ওখানে সিসি ব্লক বা জিও ব্লক ডাম্পিং করতে পারব। ভোলা জেলার 357 কিলোমিটার নদী তীরের মধ্যে ভাঙনের ঝুঁকিতে আছে অন্তত 40টি পয়েন্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর গোদাগাড়িতে সেচের পানির দাবিতে কীটনাশক পান করে কৃষকের আত্মহত্যার ঘটনায় রাজশাহী ও নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সকালে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এ সময় বক্তারা বলেন, 10 দিন পেরিয়ে গেলেও 2 আদিবাসী কৃষককে আত্মহত্যার প্ররোচনাকারী সাখাওয়াত হোসেনকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেচের পানি বন্টনে বৈষম্য দূর করার দাবি জানান বক্তারা। কৃষক মৃত্যুর ঘটনায় নাটোরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজীতে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার বাপ্পি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকাল 9টার দিকে ফুলগাজীর বন্ধুয়ায় দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার বাপ্পি আলোকদিয়া মন্টু সদাগর বাড়ির শাহজাহানের ছেলে। পুলিশ জানায়, সকালে বাপ্পি তার বোনের বাড়ি পরশুরাম থেকে মোটরসাইকেলে করে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাপ্পির। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। গাজীপুরের শ্রীপুরে এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢোকানোয় মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজু নামে তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ। নিহত অপু দেওয়ান শ্রীপুরের মাদখোলা আনোয়ার মান্নান টেক্সটাইল মিলে কাজ করতেন। নিহতের সহকর্মীদের দাবি, ভোরে 2 কিশোর কারখানায় ময়লা পরিষ্কার করার মেশিন দিয়ে কাজ করছিলেন। খেলার ছলে এ সময় একজন আরেকজনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে অপুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় অপু। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আটক করা হয়েছে অভিযুক্ত রাজুকে। যশোরে নিখোঁজের 3 দিন পর মফিজুর রহমান শেখ নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে, খবরটি জানিয়েছে পুলিশ। দুপুরে শহরের পঙ্গু হাসপাতালের লিফটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে পঙ্গু হাসপাতালের ক্যাশ কাউন্টারের সামনে থেকে নিখোঁজ হন মফিজুর রহমান শেখ। এরপর থেকেই তাকে উদ্ধার অভিযান শুরু হয়। শনিবার পঙ্গু হাসপাতালের ওই ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নিহত ব্যবসায়ী মফিজুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। স্বজনরা অভিযোগ করেছেন, নিহতের মা যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে দেখতে বৃহস্পতিবার কালীগঞ্জ থেকে যশোরে পঙ্গু হাসপাতালে আসেন মফিজুর রহমান। ওই দিন বিকেলে নিখোঁজ হন তিনি। এ সময় ওই হাসপাতালে সিসি ক্যামেরা বন্ধ ছিল। এদিকে এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে 2 কর্মচারীকে আটক করা হয়েছে। বরিশালে ডাকাতের হামলায় আহত হয়েছেন 2 জন। পরিবারের সদস্যদের বেঁধে লুটপাট চালায় ডাকাত দল। গত রাতে নগরের রূপাতলীর আদর্শ সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, 7 থেকে 8 জনের একটি ডাকাত দল বাড়ির গেটে তালা ভেঙে ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা আজিজ ও তার স্ত্রী নাসিমাকে মারধর করে ফেলে রাখে। স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায় তারা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। খাগড়াছড়িতে জনবল সংকট ও যন্ত্রপাতির অভাবে চালু করা যাচ্ছে না লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। গেল বছর ভারত সরকার উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটি দেওয়ার পর থেকে পড়ে রয়েছে সদর হাসপাতালে। সংকট নিরসন করে দ্রুত সেবা উপযোগী করার দাবি নাগরিক সমাজের। গত বছর খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি উপহার দেয় ভারত সরকার। এতদিন ধরে অ্যাম্বুলেন্সটি পড়ে আছে হাসপাতাল প্রাঙ্গণে। আধুনিক একটি অ্যাম্বুলেন্স থাকার পরও সেবা পাচ্ছেন না মুমূর্ষু রোগীরা। মুমূর্ষু রোগীদেরকে ঢাকা, চিটাগাং কিংবা ফেনীতে নিয়ে যেতে হয় লাইফ সাপোর্টের জন্য। এখানে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে চাই যে খাগড়াছড়ির একটা পরিপূর্ণ ব্যবস্থা যেন চালু করা হয়। মূলত এটা তো ভ্যাকসিন আনানোর জন্য দেওয়া হয়নি। বেসিক্যালি এখানকার যে জরুরি ভিত্তিতে রোগীদেরকে খাগড়াছড়ি হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য এটা প্রদান করা হয়। অ্যাম্বুলেন্স সেবা চালু করতে প্রশিক্ষিত জনবল ও যন্ত্রাংশ ছাড়া সম্ভব নয় বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এটিকে সাধারণ অ্যাম্বুলেন্স হিসেবে সচল রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন চিকিৎসকরা। সদর হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি এসেছে, এটি চালু করার জন্য আসলে পর্যাপ্ত দক্ষ জনবলের দরকার, সেটা আমাদের বর্তমানে হাসপাতালে নেই বলে এখন পড়ে রয়েছে। লাইফ সাপোর্টের জন্য যেগুলো প্রয়োজন, ভেন্টিলেটর সাথে প্রশিক্ষিত নার্স এবং ডাক্তার সাথে দেওয়া, সেগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে যখন তারা ডাক্তার নার্স প্রশিক্ষণ পাবে তখন আমরা ভেন্টিলেটর বসিয়ে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হিসেবে এটা চালু করব। করোনা পরিস্থিতিতে গেল বছর খাগড়াছড়ি সদর হাসপাতালে 3 বেডের আইসিইউ ইউনিটের সরঞ্জাম আনা হয়, তবে জনবল সংকটে সেটিও চালু করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বিভিন্ন মোড়ে শতাধিক পুলিশ বক্স স্থাপন হলো, এগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে ফুটপাতের উপরে। ডিবি বলছে স্থায়ী জায়গা পেতে নগর কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে, তবে সিটি কর্পোরেশন জানিয়েছে এই সমস্যা সহসাই কোনো সমাধান মিলছে না। এদিকে ফুটপাত দখল হওয়ায় ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলতে হচ্ছে পথচারীদের, বাড়ছে যানজট। রাজধানীর কলেজ গেটে সড়কের পাশে প্রশস্ত ফুটপাত থাকলেও হাঁটার জোনেই পথচারীদের। ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে ফুটপাতের ওপরেই তৈরি হয়েছে এমন শতাধিক ট্রাফিক পুলিশ বক্স। ট্রাফিক পুলিশদের বিভিন্ন আইনি কাজ ও বিশ্রামের জন্য এমন বক্স প্রয়োজন বলছে ডিএমপি। তবে নগর কর্তৃপক্ষ সড়কের পাশে ফাঁকা জায়গা দিতে না পারায় আপাতত ফুটপাতের ওপরেই তৈরি হয়েছে এসব বক্স। এই বিষয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা চলছে পুলিশের। এই বক্সগুলো অনেক ক্ষেত্রে ফুটপাতের সাথে লাগোয়া, ফলে পথচারীদের মুভমেন্টের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়। এটার পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা কাজ করতেছি। আমরা 2 সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে আমাদের পারস্পরিক বৈঠক চলছে। এদিকে সিটি কর্পোরেশন বলছে ফুটপাতে স্থায়ী কোনো স্থাপনা থাকবে না, তবে জরুরি প্রয়োজন মেটাতে ফুটপাতে ট্রাফিক বক্সের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। আপাতত এই সমস্যার কোনো সমাধানের কথা জানাতে পারলেন না উত্তর ঢাকার মেয়র। অনেক চ্যালেঞ্জ কিন্তু আছে। আজকে যদি বলা হয় পুলিশ বক্সের জন্য যেরকম জায়গা নেই, ঠিক অনুরূপভাবে পুলিশরা যে সমস্ত গাড়িগুলোকে জব্দ করে যে রাখে তারাও কিন্তু রেখে দিচ্ছে রোডের উপরে। বাস্তব সত্য কথা, ওনাদেরও কিন্তু জায়গা কিন্তু নেই। নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীতে নানা উন্নয়ন কার্যক্রম চললেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে তৈরি হচ্ছে নানা সমস্যা। তাহলে এটা ডিজাইনটা কেমন হবে, সেই ডিজাইনের বিষয়টা, স্পেসটা, লোকেশনটা কোথায় হবে, একদম মোড়ে না দিয়ে সেই জায়গাটা একটু এদিক সেদিক করা যেতে পারতো, একদম মেজর প্রাইমারি রোড না দিয়ে সেকেন্ডারি রোড তো কোথাও, আবার এটার যে ডিজাইনটা সেই ডিজাইনটা একদম স্কোয়ার শেপ। আপনি যদি ধরেন এই ধরনের লিনিয়ার এলিমেন্টের মধ্যে যখন কোনো একটা এই ধরনের ইউটিলিটি নিয়ে আসতে চান তখন কিন্তু একটা লিনিয়ার ডিজাইনও করতে পারতেন। ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ বক্স একটি জরুরি স্থাপনা, আবার সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য ফুটপাতের কোনো বিকল্প নেই, তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য স্থায়ী সমাধানের আহ্বান বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম টিপুর রাজনৈতিক সহকর্মী রিজবি হাসান বাবু ওরফে বোচা বাবু হত্যার সাথে জড়িতরাই টিপুকে হত্যা করেছে বলে দাবি করেছে র্যাব। টিপু হত্যায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় হত্যার মূল পরিকল্পনা হয় দুবাইয়ে।
হত্যার জন্য 15 লাখ টাকার চুক্তি করা হয় আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী মুসার সাথে। সেই শুটার নিয়োগ দেয় বোচাবাবু হত্যা মামলা থেকে রেহাই আর এলাকার আধিপত্য বিস্তার করার জন্য টিপুকে হত্যা করা হয় বলেও দাবি করে র্যাব। র্যাব বলছে গ্রেপ্তারকৃতরা 3 থেকে 4 মাস আগে থেকেই টিপুকে হত্যার পরিকল্পনা করে। মুসা বর্তমানে দুবাইতে অবস্থান করছে জানিয়ে র্যাব বলছে 12 মার্চ মুসা বাংলাদেশ থেকে দুবাই যান, 12 দিন ধরে হত্যার পরিকল্পনা করা হয়। এর আগে টিপু হত্যা মামলায় মূল শুটার মাসুম মোহাম্মদ আকাশ এবং আরফানুল্লাহ দামালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে প্ল্যানিং ছিল সেখানে শুটার বা কিলারের যেই যারা ছিল পাশাপাশি ব্যাকআপ প্ল্যানও ছিল তাদের, এটা মুসা তাদেরকে বলেছে নাসিরকে। এবং যখন যে সে সন্নিকট ছিল সে দেখেছে গুলি হয়েছে। গাজীপুরের কালীগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে রাথুরা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন এলাকার তাইজুদ্দিন 11.65% জমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছেন, কিন্তু সম্প্রতি জমিটি জোর করে দখলের চেষ্টা করেন স্থানীয় সেলিম মুন্সি। জমির দখল নিয়ে আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় ইউপি মেম্বারের সহায়তায় দখল করা হয়। এ সময় ভয়ে পালিয়ে যান কৃষক পরিবার। মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জমি দখলমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা কনসার্ট। শুক্রবার রাতে জেলার ঐতিহাসিক রাজবাড়ি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগ থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করেন মাঠে। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সন্ধ্যায় 102টি আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে গান গেয়ে নগরবাসীকে মাতিয়ে তোলেন জনপ্রিয় নগর বাউল জেমস ও তার সঙ্গীরা। এছাড়া একই মঞ্চে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল ও আশিক। ঝিনাইদহের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী যাত্রাপালা। গতরাতে মঞ্চায়িত হয় সামাজিক প্রেক্ষাপটে নির্মিত নাটক একটি পয়সা। স্বদেশপ্রেম, অসাম্প্রদায়িকতা ও মানবিকতা বোধের নানা দিক উঠে আসে পালায়। 3 ঘণ্টাব্যাপী এই যাত্রাপালা উপভোগ করেন নানা শ্রেণী পেশার মানুষ। গত 29 মার্চ থেকে অঙ্কুর নাট্য একাডেমির রজত জয়ন্তী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে 4 দিনব্যাপী সাংস্কৃতিক এবং নাট্য উৎসবের আয়োজন করা হয়। দিনাজপুরে সিংড়া জাতীয় উদ্যানে চিকিৎসা শেষে 19টি শকুনকে মুক্ত করে দেওয়া হলো। অসুস্থ ও আহত হয়ে শকুন উদ্ধার এবং পরিচর্যা কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসা দেওয়া হচ্ছিল শকুনগুলোকে। বিকেলে আনুষ্ঠানিকভাবে শকুনগুলো আকাশে অবমুক্ত করেন জাতীয় শকুন সংরক্ষণ কমিটির সভাপতি ইকবাল আবদুল্লাহ হারুন। এ সময় জানানো হয় গৃহহীন প্রজাতির এই 19টি শকুন শীতকালে খাবারের খোঁজে ভারত থেকে বাংলাদেশে আসে। পরে অসুস্থতা সহ নানা কারণে এসব শকুন মানুষের হাতে ধরা পড়ে। বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় দিনাজপুরে অবস্থিত দেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে। দীর্ঘদিন চিকিৎসার পর আজ তাদের মুক্ত করা হলো। এই পর্যন্ত এই কেন্দ্রে 150টি শকুনকে চিকিৎসা ও সেবার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে। এখনও চিকিৎসাধীন আছে আরও 7টি শকুন। শেষ করব আজকের সংগ্রহ আলাদে, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি। আর সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বাঁধ ভেঙে তলিয়েছে প্রায় 200 বিঘা জমির বোরো ধান, বন্যার শঙ্কায় দুশ্চিন্তায় কৃষক। চট্টগ্রামে আগ্রাবাদে নির্মাণাধীন দেয়াল ধসে 5 জন আহত, নির্মাণ কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। নারায়ণগঞ্জের 3 গাঁও এলাকায় তিতাসের অভিযান, 3000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। মহেশখালীর মাতারবাড়ি বন্দর চ্যানেল এলাকায় ট্রাকভর ডুবি, নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার। এ ছিল আজকের সংগ্রহ বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।